হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, যেমন WBP কনস্টেবল, KP, SSC, GD এইসব এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। NABARD প্রতিষ্ঠানটি জড়িত কি উন্নয়নের সাথে জড়িত NABARD প্রতিষ্ঠানটি? রাইট অ্যান্সার হবে গ্রামের উন্নয়নে। NABARD-এর ফুল ফর্ম কি? NABARD-এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। প্রতিষ্ঠা কবে হয়েছে? 1982 প্রতিষ্ঠা হয়েছে NABARD। এই দূরত্ব অতিক্রম মাপার যন্ত্রের নাম কি? গাড়ির দূরত্ব অতিক্রম মাপার যন্ত্রের নাম হচ্ছে ওডোগ্রাফ। ব্যারোমিটার হচ্ছে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম। সিসমোগ্রাফ ভূমিকম্প মাপক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। এপিগ্রাফ হচ্ছে কোটেশান। নেক্সট দেখো, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন বাবর। বাবরের প্রকৃত নাম হচ্ছে জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। এছাড়াও জেনে রেখো, পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালের 21 এপ্রিল হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। প্রতিপক্ষ কে ছিল? ইব্রাহিম লোদি। নেক্সট দেখো, কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? আলাউদ্দিন খলজি। এছাড়াও তিনি জেনে রেখো, আলাই দরওয়াজা তৈরি করেন, ইক্তা প্রথা তুলে দেন তিনি। নেক্সট, কোন নদীর উপর ফারাক্কা প্রকল্প রয়েছে? কোন নদীর উপর? রাইট অ্যান্সার হবে গঙ্গা ও ভাগীরথী নদীর উপর। নেক্সট, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কী? ডবসন। পরের প্রশ্ন, 3 বিঘা করিডোর যোগ করেছে ভারত ও বাংলাদেশকে, যোগ করেছে 3 বিঘা করিডোর। নেক্সট দেখো, মরুস্থলী কথার অর্থ কি? মরুস্থলী কথার অর্থ কি? মৃতের দেশ, বালুকাময় ভূভাগ, উষ্ণতম দেশ, পাথুরে অঞ্চল। রাইট অ্যান্সার হবে মৃতের দেশ। নেক্সট, সূর্যোদয় শিল্প কাকে বলা হয়? সূর্যোদয় শিল্প বলা হয় কাকে? তামা, প্লাস্টিক, অটোমোবাইল, গয়না। তো সূর্যোদয় শিল্প বলা হয় অটোমোবাইলকে। নেক্সট প্রশ্ন, মানুষের রক্তের pH-এর মান কত? রক্তের pH-এর মান 7.5, 9, 12। মানুষের রক্তের pH-এর মান হচ্ছে 7.5। নেক্সট দেখো, মানব দেহের গড় রক্তচাপ কত? মানব দেহের গড় রক্তচাপ 80 থেকে 120। এছাড়াও জেনে রেখো, সর্বজনীন গ্রহিতা বলা হয় AB গ্রুপের রক্তকে এবং সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে। নেক্সট, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? মঙ্গোলিয়া ও চীন, ভারত পাকিস্তান, ইরান ও তুর্কি, রুশ ও মঙ্গোলিয়া। রাইট অ্যান্সার হয়ে যাবে গোবি মরুভূমি কোথায় অবস্থিত? মঙ্গোলিয়া ও চীনে। নেক্সট, তেহরি জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তেহরি জলবিদ্যুৎ পরিযোজনা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। এই পরিযোজনা ভিলাঙ্গনা ও ভাগীরথী নদীর উপর তৈরি হয়েছে। একে কি বলা হয়? স্বামী রামতীর্থ সাগর বাঁধও বলা হয়। রামতীর্থ সাগর বাঁধও বলা হয় একে, রামতীর্থ সাগর বাঁধ।
তেহরি বাঁধ ভারতের সবচেয়ে উঁচু বাঁধ, জেনে রেখো ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কি? তেহরি বাঁধ। নেক্সট, কৃষি উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে আছে? কানাডা, মেক্সিকো, চীন, ব্রাজিল। তো কৃষি উৎপাদনে প্রথম স্থানে আছে চীন। চীনের রাজধানী কি? চীনের রাজধানী হচ্ছে বেজিং। চীনের মুদ্রা কি? রেনমিনবি। চীনে 7% কৃষিযোগ্য ভূমি আছে এবং বিশ্বের সবচেয়ে বড় চাল উৎপাদক দেশ হচ্ছে চীন, জেনে রেখো। নেক্সট, মানবদেহের দীর্ঘতম পেশি কোনটি? দীর্ঘতম পেশি সার্টোরিয়াস, স্টেপিডিয়াস হচ্ছে ক্ষুদ্রতম পেশি এবং ফিমার হচ্ছে দীর্ঘতম হাড় হচ্ছে ফিমার, এবং ক্ষুদ্রতম হাড় কি? স্টেপিস, ক্ষুদ্রতম হাড়। মোট হাড়ের সংখ্যা কটি? 206টি। নেক্সট দেখো, 1921-এর মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? 1921-এর মোপলা বিদ্রোহ আসামে, কেরলে, পাঞ্জাবে, কোথায় হয়েছিল? এটি হয়েছিল কিন্তু মালাবার উপকূলে। তাহলে এটি কোথায় অবস্থিত? কেরলে অবস্থিত। এটি ছিল মুসলিম কৃষক বিদ্রোহ। নেক্সট, গান্ধীজি ডান্ডি যাত্রা কবে শুরু করেন? 12 মার্চ 1930-এ শুরু করেন। মানুষ 1 মিনিটে কতবার শ্বাস নেয়? 9 থেকে 12 বার, 15 থেকে 18, 21 থেকে 24, 30 থেকে 33। মানুষ 1 মিনিটে শ্বাস নেয় 15 থেকে 18 বার। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ? রাইট অ্যান্সার হবে স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোস্ফিয়ারকে আবার কি বলা হয়? শান্তমণ্ডল। এবং এখানে কিন্তু ঝড় বৃষ্টি হয় না, এখানে প্লেন ওড়ে এখানে। এছাড়াও জেনে রেখো, ট্রোপোস্ফিয়ার, একে বলা হয় ক্ষুদ্রমণ্ডল বলা হয়, এখানে ঝড় বৃষ্টি হয়। নেক্সট, নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? অ্যাসিটিলিন গ্যাস, ওজন গ্যাস, ক্লোরিন, ফসফিন। তো পচা মাছের মতো গন্ধ হচ্ছে ফসফিনের, সংকেত PH3। যদি বলা হয় পচা ডিমের মতো গন্ধ কিসের? হাইড্রোজেন সালফাইড, H2S। এই ছিল আজকের প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।